শ্রমিক ছাঁটাই বন্ধ, 8 ঘন্টা ডিউটি ও ন্যায্য দাবি আদায় লক্ষ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক মে দিবস 2023 উদযাপন করেছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। দিবস উদযাপনের লক্ষ্যে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বর্জন করে শ্রমিকরা। এই সময় তারা শরীয়তপুরের বিভিন্ন সড়কে অবস্থান করে র্যালি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে দুপুর 12টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ পারভেজ হাসানের সভাপতিত্বে শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তালুত, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আসমা আক্তার, শ্রমিক লীগ সভাপতি ওয়াদুদ সর্দার, সাধারণ সম্পাদক আলমগীর হাওলাদার, ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হায়দার শিকদার, নির্মাণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।